শেরপুর তিন আসনে গণসংযোগে নেমেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডিএম শহীদুল ইসলাম। ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সকালে শ্রীবর্দী উপজেলার মাদারপুর এলাকায় দলীয় নেতাকর্মী সমর্থক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে গণসংযোগ করেন এডিএম শহীদুল ইসলাম। এ সময় ভোটারদের সাথে দেখা করে নৌকা প্রতীকে ভোট চান তিনি। ভোটারদের বলেন, জয়ী হলে তার দেয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করবেন। শেরপুর তিন আসনে আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগের মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝিনাইগাতি ডাংটিয়া পর্যন্ত রেল লাইন, এটা আমি জাতি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন নিবেদন। এটা হচ্ছে এই অঞ্চলের মানুষ, পাহাড়ি অঞ্চলের মানুষের প্রাণের দাবি। গারো, হাজং, কোচ এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সর্বদলীয় মানুষের বসবাস আমার এই অঞ্চলে, যে সুচিকিৎসার জন্য আমাদের একটা মেডিকেল কলেজের প্রয়োজন। আমি প্রথমে প্রাধান্য দিব মানুষ যেন সুচিকিৎসা পায়,